নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় চ্যানেলে আপনাদের প্রিয় সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশন এবং নতুন খবর নিয়ে হাজির হয়ে গেছি। এই আধার, আপনারা এই ভিডিওর যেটা দেখছেন সেটি হচ্ছে আধার। হ্যাঁ বন্ধুরা, আবার একটি আধারের নির্দেশিকা প্রকাশিত হয়েছে এবং সেই নির্দেশিকা আপনাদের সামনে আজ সেই নির্দেশিকায় কী বলা হয়েছে সেটা তুলে ধরবো, কারণ আধার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথি। সমস্ত সরকারি প্রকল্পের ক্ষেত্রে আজকাল আধার বাধ্যতামূলক করা হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো আর কোনো আধার আপডেট না থাকলে আপনি সরকারি প্রকল্পের কোনো টাকাই পাবেন না। সেই রকমই একটি খবর আমাদের হাতে এসেছে এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যাতে সাধারণ এই সব খবরগুলো আপনারা হয়তো খবরের কাগজে বা টিভিতে দেখতে পারেন না, তাই এই খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটা সাধারণ মানুষের ক্ষেত্রে যারা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারেন। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশনের যোগান দেয়। আর এই খবরটি যদি আপনার বন্ধু জেনে উপকৃত হয় তাহলেও আমাদের এই ভিডিও বানানো সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা, তাহলে আমরা সময় নষ্ট না করে এই ভিডিওটি শুরু করি। আধার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো, এখনই করতে হবে, এই কাজ না হলে পাওয়া যাবে না কোনো প্রকল্পের টাকা। সমগ্র ভারতের নাগরিকদের কাছে বর্তমান আধার কার্ড এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আর ইউআইডিএআই এর তরফে ভারতীয় নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে বারংবার আধার কার্ড সংক্রান্ত নানা প্রকার নির্দেশিকা প্রকাশ্যে আনা হয়ে থাকে। আর এবারে ইউআইডিএআই এর তরফে নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে পুনরায় আধার কার্ড সংক্রান্ত আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। ইউআইডিএআই এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সমস্ত ভারতীয় জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে যে আগামী দিনে আধার কার্ডের পিওআই এবং পিওএ আপডেট সম্পন্ন না করা হলে নাগরিকরা কোনোভাবেই কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। ইউআইডিএআই এর তরফে এক টুইটে মারফত নেটিজেনদের জানানো হয়েছে যে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্যই তাদের অবশ্যই আধার কার্ডের পিওএ এবং পিওআই নথি আপডেট করা প্রয়োজন। ইউআইডিএআই এর তরফে আরও জানানো হয়েছে যে আধার কার্ড পিওএ এবং পিওআই নথি আপডেট করার ক্ষেত্রে নাগরিকদের কেবলমাত্র 25 টাকা খরচ করতে হবে, তবে তা শুধুমাত্র অনলাইনে আপডেট করার ক্ষেত্রে। যদি কোনো ব্যক্তি অফলাইনের মাধ্যমে পিওএ এবং পিওআই নথি আপডেট করাতে চান তবে তাকে 50 টাকা খরচ করতে হবে। এছাড়া ইউআইডিএআই এর তরফে আরও জানানো হয়েছে যে জনসংখ্যা সংক্রান্ত যে কোনো তথ্য যেমন নাম, লিঙ্গ, বয়স, ঠিকানা, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপডেট করার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে মাত্র 50 টাকা খরচ করতে হবে। এছাড়াও কোনো ব্যক্তি যদি তার আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট তবে ওই ব্যক্তিকে তার নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে এবং তিনি মাত্র 100 টাকার বিনিময়ে ওই কাজটি করতে পারবেন। ইউআইডিএআই তরফে আরও জানানো হয়েছে যে পিওএ এবং পিওআই আপডেটের ক্ষেত্রে একজন ব্যক্তিকে বেশ কিছু নথিপত্র জমা দিতে হবে। আপডেটের জন্য এমন নথি প্রয়োজন যাতে উক্ত ব্যক্তির নাম এবং ছবি দুটোই রয়েছে। সুতরাং ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এবং রেশন কার্ডের মতো নথিগুলো সাহায্যে আধার কার্ডের পিওএ এবং পিওআই আপডেট করতে পারবেন ভারতীয় নাগরিকরা। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ইতিপূর্বে ইউআইএ এর তরফে জানানো হয়েছিল যে প্রত্যেক বছর অর্থাৎ প্রতি 10 বছর অন্তর একজন ব্যক্তির আধার কার্ড আপডেট করা প্রয়োজন, তবে এবারে এক নির্দেশিকায় জানানো হয়েছে যে যে সমস্ত নাগরিকদের আধার কার্ডের নামে ভুল রয়েছে তারা কেবলমাত্র 2 বার আধার কার্ডে থাকা নাম পরিবর্তন করতে পারবেন। এরপর তথ্য আপডেট করা গেলেও নাম পরিবর্তন কোনোভাবে সম্ভব নয়। তো বন্ধুরা, এই খবরটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি, আবার কোনো আপডেট পেলে আধার কার্ড সংক্রান্ত আপনাদের সামনে নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ।